রাস্তায় একটি ফিমেল নাইলাকে একা পায়ে জঙ্গলি কুকুরটা দাঁড়াতে বলে কিন্তু নাইলা তার কথা গাজজনা করে ছিল সেই জন্য জঙ্গলি কুকুরটা তার পিছনটাই কামড়ে ধরে নাইলা এখন কোন রকমে জলের ভিতরে যাতে খুঁজছে আর জঙ্গলি কুকুরটা সেটাই তো চাইছে না সেই জন্য তাকে কামড়ে ধরে রেখেছে নাইলা বেচারা তিন পায়ে আর তো কিছু করতে পারছে না সেই জন্য সে পেছাই পেছাই ওয়ার কথা মতনই চলছে কিন্তু যেমনিটুকু টুকু পাইলো তেমনি নাইলা পিথ গিয়ে জলের ভিতরে যাতে খুঁজলো কিন্তু জঙ্গলি কুকুরটা এবার ওয়ার নলটিতে কামড়ায় ধরেছে কিন্তু নাইলা এবার চার পায়ে বল পাইছে সেই জন্য তাকে ঘসড়ায় নিয়ে জলের ভিতরে চলে যায় তবুও কুকুরটা তাকে ছাড়তে রাজি হচ্ছে না কেন ও আরও পেস্টিজ বলে কোনো জিনিস আছে শুনলে কি বলবে মানসম্মান কি রয়ে যাবে কুয়াদের মাঝে সেই জন্য এক গলা জলে পৌঁছে গেলো তাকে ছাড়তে রাজি হচ্ছে না কিন্তু দেখতে পাচ্ছি আমি হ্যাঁ জঙ্গলি কুকুর পালাছে নিজের যান বাঁচান পালাছে সেই ঢ্যাঙ্গার উপরে আসে পড়ো এদিকে আর ওদ হয়ে বুলছে মানে ও আর স্থির আর হচ্ছে না নাইলা এখন বিন্দাস ডাবা কেন কেননা জঙ্গলের রাজা সিংহ ইয়াদের চিৎকার শুনে এখানে আসে পড়েছে কুকুরটা ওয়াকে ডেমের ডেমের করে ভালছে একটু পরে সিংহ আমাদের কাছে আসে আর বলে সাবস্ক্রাইব করলে কি নাই